নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় সুপার ফোর সাইন, অর্থাৎ যে চারটি সাইনের কথা আজ এই ভিডিওতে আলোচনা করব। এই চারটি সাইনের মধ্যে যে কোনো দুটি যদি আপনার হাতে থাকে, সেক্ষেত্রে যে আপনাকে চরম দারিদ্রতার মধ্যে সারা জীবনে পড়তে হবে না তার নিশ্চয়তা থাকবে। অর্থাৎ স্বাচ্ছন্দ্য ব্যাপারটা আলাদা, মনোতুষ্টি বা সন্তুষ্টি এই ব্যাপারটা এক একজন মানুষের এক এক রকম। কিন্তু আজ যে সুপার ফোর সাইন নিয়ে আলোচনা করব, এই সুপার ফোর সাইনের মধ্যে যে কোনো দুটো সাইন আপনার হাতে থাকলে ইন জেনারেল আপনার অভাব এই ব্যাপারটি আসবে না। তাহলে আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা এক এক করে দেখতে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখবেন আপনার হাতে সুপার ফোর সাইনের এক নম্বর সাইন হচ্ছে সানলাইন। এই হাতটিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে এই হাতের এই জায়গাটিতে দেখুন সুন্দর একটি এই ধরনের রবি রেখা রয়েছে। এখন অনেকের হাতে রবি রেখা বা সানলাইন দেখতে পাওয়া যায়, কিন্তু আপনাকে যেটি দেখতে হবে এই রবি রেখা ত্রুটিমুক্ত না ত্রুটিযুক্ত, কারণ এখানেই মেন বিষয়টি লুকিয়ে থাকে। তো বোঝানোর স্বার্থে আপনারা এই হাতটিকে দেখলেই বুঝতে পারবেন। এই হাতের রবি রেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই হাতের রবি রেখা কিন্তু ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ, তার কারণ হচ্ছে আপনারা দেখুন এই হচ্ছে রবি রেখা এবং এই জায়গা থেকে এই ধরনের একাধিক রেখা রবি রেখার দিকে চলে যাচ্ছে। তাহলে যদি এই ধরনের একাধিক রেখা রবি রেখার দিকে যায় তাহলে রবি কিন্তু কিছুটা উইক বা দুর্বল হবে, অর্থাৎ 100% রেজাল্ট দিতে পারবে না। আবার এখানেই যদি আপনার রবি রেখাকে পুরোপুরি ক্রস করে চলে যায়, অর্থাৎ এই হচ্ছে রবি রেখা এবং এই জায়গাতে কোনো রেখা গিয়ে রবি রেখাকে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে আপনার জীবনের অ্যাপ্রক্সিমেট 30-32 বছর বয়স পর্যন্ত জীবন যথেষ্ট সংঘর্ষপূর্ণ থাকবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এই 30-35 বছর বয়স পর্যন্ত আপনি কর্মে স্যাটিসফ্যাকশনের অভাব বোধ করবেন। দ্বিতীয়ত, আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে জব করেন এবং আপনার বয়স যদি 30-এর কম হয় সেক্ষেত্রে ওয়ার্কলোড থাকবে বা এমন হতে পারে আপনাকে আপনার অফিসের স্টাফরা সহ্য করতে পারছে না বা তাদের সাথে মানিয়ে চলতে আপনার সমস্যা হচ্ছে বা যে কোনো ধরনের প্রবলেম ফেস আপনি করছেন। যদি বেসরকারি প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন এবং আপনার রবি রেখায় ঠিক মাঝামাঝি জায়গায় এই ধরনের একটি ক্রস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পদমর্যাদা অনুযায়ী নিজেকে উন্নীত করতে পারবেন না বা আপনি যে কাজের উপযুক্ত সেই রকম কাজও খুঁজে পাবেন না, বা হতে পারে ওয়ার্কলোডজনিত কারণে স্বাস্থ্যহানি সেটাও হতে পারে, বা আপনি যতই ভালো কাজ করুন না কেন বসের সুনজরে আসতে পারবেন না। অ্যাপ্রক্স 32, অর্থাৎ যে জায়গায় এই ক্রস সাইনটি থাকবে সেই জায়গা ধরে আপনাকে এজ ক্যালকুলেশন করতে হবে। কিন্তু তারপরের জীবনে আপনি সাকসেস পাবেন যদি আর কোথাও রবি রেখা সেই ধরনের ত্রুটিপূর্ণ না ত্রুটিযুক্ত না হয়। আবার এই ধরনের রবি রেখা রয়েছে, আপনি কোনো চাকরি পাচ্ছেন না বা চাকরি করেন না, হতেই পারে। প্রচুর মানুষ রয়েছে যাদের হাতে সুন্দর একটি রবি রেখা আছে কিন্তু তারা চাকরি করে না, কিন্তু সেক্ষেত্রে অবশ্যম্ভাবী তারা খুব একটা আর্থিক কষ্টের মধ্যে নেই, বা বলা ভালো তারা ব্যবসা করেও একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছে, বা এমনও হতে দেখা যায় হাতে সুন্দর রবি রেখা রয়েছে তার জন্মই হয়েছে এমন পরিবারে যে পরিবারে খুব একটা আর্থিক অনটন নেই। তাহলে এই বিষয়টিকেই কিন্তু হস্তরেখার মধ্যে সর্বাপেক্ষা সুন্দর বলে বলা হয়েছে। তবে আপনার হাতে যদি ত্রুটিপূর্ণ রবি রেখা থাকে কিছু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি রবিকে বুস্ট আপ করতে পারেন বা রবির 100% পজিটিভ ভাইব্রেশন গ্রহণ করতে পারেন, তাহলে এই সাইনটিকে আমি এক নম্বর বলবো। দ্বিতীয় যে সাইনটি বলবো বিশেষভাবে এই সাইন কর্মের জন্য, সেই সাইন হচ্ছে শনি রেখা। তাহলে পরিষ্কার একটি শনি রেখা যদি আপনার হাতে থাকে, অর্থাৎ এই রূপ, এখানে আপনার হৃদয় রেখাটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
হৃদয়রেখাকে কোনো অবস্থাতেই এটি যদি ক্রস করে নিচের দিকে নাবে সেক্ষেত্রে কিন্তু এটাকে আর শনিরেখা বলা যাবে না, তখন এটি হবে ভাগ্যরেখা। এই জায়গাটি খুব ভালোভাবে বুঝবেন। যদি আপনার হৃদয়রেখা এইরূপ হয় এবং এই রেখাটি থাকে তাহলে এটাকে প্রপার শনিরেখা বলা যেতে পারে। এই রেখা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় কর্মক্ষেত্রে এবং একটু বেশি বয়সে এই রেখা আপনাকে রেজাল্ট দিতে পারে। অর্থাৎ 36-এর পর যখন শনি মহারাজ অ্যাক্টিভেট হবেন তখন কিন্তু কর্মের জায়গায় আপনাকে যথেষ্ট উন্নতি দিতে পারে। একটা কথা বলা হয়, রাহুর দেওয়া ধন কুলোয় না এবং শনির দেওয়া ধন ফুরোয় না। অর্থাৎ আপনি যে কর্মই করুন না কেন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সবজি ব্যবসা করুন বা সুপার মল খুলে বসে থাকুন না কেন, 36-এর পর আপনার কর্ম এবং হাতের কোয়ালিটি অনুযায়ী শনির ক্ষেত্রে এই ধরনের যদি সুন্দর একটি শনিরেখা থাকে আপনাকে রেজাল্ট দেবে। তবে একটা কথা মনে রাখবেন, এই রেখা যদি অ্যাক্টিভেট অবস্থায় না আছে, অর্থাৎ আপনার হাতে এই ধরনের একটি সুন্দর শনিরেখা রয়েছে এবং আপনার বয়স 36 ক্রস করে গেছে, সেক্ষেত্রেও আপনি কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব বোধ করছেন, তাহলে কিন্তু অবশ্যই শনিদেবকে তুষ্ট করতে হবে। শনিদেবকে তুষ্ট করার বিভিন্ন উপায় রয়েছে, তো যদি আপনাদের সেরকম থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে এটি হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যে রেখাটির কথা বলবো, সেই রেখাটি থাকে আয়ুরেখার পাশে, অর্থাৎ এই রেখাটি। এই রেখাটিকে মার্শাল রেখা বলে বা গার্ড লাইন বলে। তাহলে এই মার্শাল রেখা আপনাকে জেনারেলি আপনার লাইফ প্রোটেকশন করে, অর্থাৎ আপনার শারীরিক অসুস্থতা বা চোট আঘাত এই ধরনের সমস্যাকে কন্ট্রোল করে। অর্থাৎ অনেকের হাতেই দেখতে পাওয়া যায় রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের প্রচুর রেখা বা অসংখ্য রেখা, রাহু রেখা, যা আপনার আয়ু রেখা, ভাগ্য রেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, এই রেখাগুলিকে ক্রস করে চলে যাচ্ছে, কিন্তু তাদের জীবনে সেই অর্থে খুব একটা নেগেটিভ ইফেক্ট নেই। তো আপনি নিজের হাতটি খুলে দেখে নিন, আপনার হাতে এই বিশেষ রেখাটি অবশ্যম্ভাবী রয়েছে। কোন বিশেষ রেখার কথা বলছি? এই রেখাটি, এই রেখাটিকে মার্শাল রেখা বলছে। এটি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। আপনি যে কোনো পেশায় থাকতে পারেন, আপনার আর্থিক স্থিতি আজকের তারিখে যাই হোক না কেন, একটা সময়ে যে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন তার নিশ্চয়তা প্রদান করে এই রেখা। এটি আপনাকে সাকসেসও দিতে পারে। অর্থাৎ আপনার হাতে কোনো ভাগ্য রেখা নেই, আপনার হাতে কোনো শনি রেখা নেই, আপনার হাতে কোনো রবি রেখা নেই। আপনার মনে হতেই পারে আপনার জীবন বৃথা, কিন্তু আপনার হাতে যদি একটি প্রমিনেন্ট মার্শাল রেখা থাকে তাহলে কিন্তু এই মার্শাল রেখা আপনাকে অবশ্যম্ভাবে আপনার কর্ম অনুযায়ী, আপনার কোয়ালিটি অনুযায়ী এবং আপনার একাগ্রতা অনুযায়ী আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে সমর্থ হবে। এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। অর্থাৎ বলা ভালো, আপনার যা লেভেল সেই লেভেলের চেয়ে আপনি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেন শুধুমাত্র এই ধরনের একটি মার্শাল রেখা থাকলে। আবার এই ধরনের একটি মার্শাল রেখা থাকলে আপনার অনেক বড় দুর্ঘটনা হলেও সেই অর্থে আপনার শারীরিক সক্ষমতা খুব বেশি প্রভাবিত হবে না। অর্থাৎ দুর্ঘটনা বড় হলেও আঘাত অনেকটা কম পাওয়া যাবে। সুতরাং যাদের হাতে এই ধরনের একটি মার্শাল রেখা রয়েছে তারা প্রকৃত অর্থে ভাগ্যবান, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 4 নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করব, সুপার 4 সাইনের চতুর্থ সাইন হচ্ছে প্রপার একটি বুধ রেখা। বুধ হচ্ছে ব্যবসার কারকগ্রহ, বাক্যের কারকগ্রহ, কমিউনিকেশনের কারকগ্রহ, উপস্থিত বুদ্ধির কারকগ্রহ। তাহলে বুধের ক্ষেত্রে যদি এই ধরনের সুন্দর একটি বুধ রেখা থাকে, অনেকের হাতেই কিন্তু এই ধরনের একটি ব্যবসা রেখা থাকে, তাহলে এখানে ব্যবসা রেখা এবং বুধ রেখার মধ্যে সামান্য অন্তর রয়েছে। ব্যবসা রেখা যদি থাকে সেক্ষেত্রেও একজন মানুষ খুব বড় বিজনেসম্যান হতে পারেন, কিন্তু ব্যবসা রেখা আর স্বাস্থ্য রেখার মধ্যে বিভেদ আছে, সেটিকে আইডেন্টিফাই করা খুব কঠিন। তো আজকে যে রেখাটি, অর্থাৎ সুপার 4-এর 4 নম্বর সাইনটি নিয়ে আলোচনা করব, সেটি ব্যবসা রেখা নয়, সেটি হচ্ছে এই ধরনের প্রমিনেন্ট একটি বুধ রেখা, যা আপনার বুধ ক্ষেত্রের মধ্যেই থাকবে। অর্থাৎ এটিও কিন্তু হৃদয় রেখার নিচে নামবে না। এই জায়গাটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন।
তাহলে হৃদয় রেখার নিচে যদি না নাবে এবং রেখাটি যদি সোজা হয়, অর্থাৎ এই ধরনের বুধ রেখা, তাহলে আপনার কোনো পৈতৃক ব্যবসা রয়েছে যে ব্যবসাকে আপনি আরও বড় বা ডেভেলপ করতে পারেন সেই রূপ ইন্ডিকেট করে। কিন্তু রেখাটি যদি একটু বক্রভাবে থাকে, অর্থাৎ এই ধরনের থাকে, তাহলে আপনি নিজেই একটা বড় ব্যবসা খুলবেন সেই রূপ বিষয়কে ইন্ডিকেট করে। এখন সেই ব্যবসার পরিধি কতটা বিস্তৃত হবে সেটা হাতের অন্যান্য জায়গা, করতল, গ্রহ, পর্বের উপর নির্ভর করে। কিন্তু এটা যে আপনাকে একজন সফল বিজনেসম্যান করে তুলতে যথেষ্ট সাহায্য করবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এখানেও একটা সংশয় বা দ্বিধা রয়েছে। যদি আপনার হাতে এই ধরনের পরিষ্কার একটি বুধ রেখা রয়েছে কিন্তু বুধের আঙুল অপেক্ষাকৃত অনেকটা ছোট, সেক্ষেত্রে কিন্তু বুধের প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই ছিল সুপার ফোরের ফোর নম্বর সাইন। আপনার হাতে যদি এই দুটো, এই চারটি সাইনের মধ্যে যে কোনো দুটো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক অবস্থা আজকের তারিখে যাই হোক না কেন, একদিন যে আপনি মোটামুটি ভালো রকম অর্থ উপার্জন করবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।